সেটা দেখা দেয় তো আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে কুন্দগমন কুন্দগমন খাওয়া 14টা কেস করেছি আপনাদের জানেন এবং বেশ কিছু কেসে আসামি এমনকি মহিলা আপনিও অ্যারেস্ট করতে আমি বাধ্য হয়েছি এবং আইন মোতাবেক তারা ভিতরে আছে। আজকে আমি এখানে ব্যবসায় সমিতিকে ডেকেছি, আপনার ব্যবসা সমিতির অন্তরে হঠাৎ দুর্গাপুজোতে আমার ওপর কি আছে, আমাকে কেন ডাকা হলো? আমি আপনাদের কাছে বলবো যে আপনার এখান থেকে ফিরে গিয়ে ব্যবসায় সমিতি থেকে বলবো যে ফিরে গিয়ে আপনারা একটা মিটিং করবেন যে আপনার এলাকাতে কেউ যেন এই ধরনের স্টক বা স্মার্ট অ্যাগ্রো বিজনেস উইদাউট লাইসেন্স না করেন, কারণ আমাদের এটা এই অভিযান চলছে এবং চলবে। তা পুজোর মধ্যে এটা যাতে আমাদেরকে না করতে হয়, খবর আমাদের কাছে না আসে সেটার জন্য আপনারা সেন্সিটাইজ করবেন। ফেরিঘাটকে আমাদের আমরা এখানে দেখেছি এসেছে ফেরিঘাট প্লিজ হাত তুলবেন। আর ফেরিঘাটকে দেখেছি উদ্দেশ্য একটাই যে এই পুজোর সময় প্রচুর লোকের সমাগম হয়, ঘাট পারাপার করেন, ঘাটে যারা লোক আছে ফেরি সার্ভিসটা একটু মানে লোকের সংখ্যা মানে ফেরি সার্ভিসের সিচুয়েশন একটু বাড়াতে হবে যাতে করে ওভারলোডেড না হয় এবং যারা নৌকা চালানোর সঙ্গে যুক্ত থাকে তারাও যেন একদম 100% সুস্থ থাকে। কারণ উৎসব সময় সবারই একটু আনন্দ উৎসব ঐতিহ্য করে, তারা যদি একটু অসুস্থ হয়ে পড়ে তার জন্য কিন্তু জীবনহানি হতে পারে। এই জায়গাটা একটু নজরদারি রাখা, আমরা তো আমাদের লেভেলে রাখবো। বাস সিন্ডিকেটকে দেখেছি, বাস সিন্ডিকেট থেকে এসেছেন কিনা আমি জানি না, কেউ এসেছেন কি বাস সিন্ডিকেট, ট্রেকার সিন্ডিকেট, টোটো সিন্ডিকেট, মানিবাবু আছেন ওখানে। আপনাদেরকে দেখেছি একটাই উদ্দেশ্য, আপনারা একটু মিটিং করবেন ফিরে গিয়ে যে রাস্তা দিয়ে সমস্ত জায়গায় শুধুমাত্র মন্দিরগ্রাম বলে না, অধিকাংশ জায়গাতে রাস্তার পাশে পুজো অনেক জায়গাতেই হয়, একটু ড্রাইভাররা যাতে একটু প্রশাসনিক গাড়ি চালান, সতর্কভাবে গাড়ি চালান যাতে কোনো বিপদ না ঘটে, সেই জায়গাটাকে অ্যাভয়েড যাতে হয় সেইটা। টোটো যারা চালান তাদেরকে বলবো প্যাসেঞ্জার অজানা অচেনা প্যাসেঞ্জার আসে পুজোর সময় কন্ট্রাক্টের ব্যাপারে কিন্তু কত ফেয়ার হবে, এখান থেকে ওখানে যাবো তখন বিভিন্ন রুটে যায় 50 টাকা লাগবে কি 10 টাকা লাগবে, প্যাসেঞ্জার তোলার আগে পয়সা কড়িটা ঠিক করে নেবে, ওই ওঠার পরে আমার এত ভাড়া লাগবে না এত তো ভাড়া নয় আমি এত দেবো, এই মানে যোগাযোগের অভাবটা যাতে না, তারপর সেই যোগাযোগ অভাব থেকে শুরু হবে বাকিতন্ডা ঠেলাঠালি ধাক্কা ধাক্কি একটা আইন শৃঙ্খলা অবনতি হতে পারে। সেই জন্য যখনই কোনো প্যাসেঞ্জার তুলবেন অন্য রুটে অন্য জায়গা সেই প্যাসেঞ্জার সঙ্গে কথা বলে নেবেন কত ভাড়া আগে ছিল এই, কিন্তু পুজো উৎসবে আমাদের এগুলো লাগে, সে পারলে উঠবেন না পারলে উঠবেন। আমি যেতে চাই আমার বিভিন্ন ড্রাইভার সহযোগ ঘোষণা করবেন যে ম্যাজিস্ট্রেট হিসাবে যাবো, বিপিও হিসাবে যাবো, একজন সাধারণ নাগরিক হিসাবে যাবো, সেই পরিবেশটা সেই জায়গাটা আমরা তৈরি করে দেবেন যাতে করে আমরা সেভাবে যেতে পারি। ফায়ার ম্যাকার্স শব্দ বাসি বাজি একদম বন্ধ আছে, আপনারা জানেন সম্প্রাপ্তিক অতীতে এগুলা থেকে শুরু করে দত্তপুকুর বিভিন্ন জায়গাতে সীতাকে উদ্ধার করার জন্য এবং এই পুজো করার পরে তিনি রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেছিলেন, তাই